দেখুন, একটি অভ্যাস পাল্টে দিতে পারে আপনার জীবন। জীবনে উন্নতি করার জন্য ভালো কিছু অভ্যাস থাকা প্রয়োজন সবারই, কিন্তু ভাবুন তো, মাত্র একটি অভ্যাসই একই সঙ্গে আপনাকে করে তুলেছে ধনী, কমিয়ে ফেলেছে আপনার শরীরের জমে থাকা চর্বি, বাড়িয়ে দিচ্ছে আপনার বুদ্ধি এবং আপনাকে করে তুলছে সুখী। মাত্র একটি অভ্যাস কিভাবে এত উপকার করতে পারে, জানতে চান কি সেই অভ্যাস? অদ্ভুত ব্যাপার হলো, এই অভ্যাস আমাদের অনেকেরই আছে, কিন্তু আমরা এ ব্যাপারে খেয়াল করি না, একে গুরুত্বও দেই না। এই অভ্যাসটি হলো গভীর শান্তিময় ঘুম। ঘুম ভালো হলে যেমন সারাদিনটা ভালো যায়, তেমনি ঘুম ঠিক মতো না হলে হতে পারে অনেক ক্ষতি। আপনার আর্থিক, শারীরিক ও মানসিক উন্নতি করতে রাতভর ভালো ঘুমের বিকল্প নেই। অর্থ এবং ঘুমের মধ্যে সম্পর্ক। দরিদ্র মানুষের ঘুমের অবস্থাও হয় খারাপ। দারিদ্র সীমার নিচে অবস্থিত 50% মানুষের দেখা যায় অনিদ্রা। পারিবারিক আয় বাড়ার সাথে সাথেই কমে যেতে থাকে অনিদ্রা। বুদ্ধি বাড়াতে চায় ঘুম। হার্ভার্ড মেডিকেল স্কুলের তথ্য অনুযায়ী, প্রয়োজনের চাইতে ঘুম কম হলে আমাদের মনোযোগ কমে যায়, তথ্য গ্রহণ এবং প্রক্রিয়াকরণে সমস্যা হয়, আমাদের নিউরনগুলো ক্লান্ত হয়ে যায়, ফলে আমরা অনেক কিছু মনে করতে পারি না। তাই মস্তিষ্ককে কার্যক্ষম রাখতে চাই ভালো ঘুম। কম ঘুমনের ফলে মোটা হয়ে যাচ্ছেন আপনি। যে ধরনের খাদ্যাভ্যাসই আপনি অনুসরণ করছেন না কেন, প্রয়োজন মতো ঘুম না হলে সেটি কার্যকরী হবে না মোটেই। ঘুম কম হওয়ার কারণে ক্ষুধা বেড়ে যায়। ঘন ঘন ক্ষুধা লাগার ফলে আজেবাজে খাবার খেয়ে ক্যালোরি গ্রহণের পরিমাণ বাড়তে থাকে। ঘুমের অভাবে আপনি হয়ে উঠতে পারেন ক্লিনিক্যাল ডিসপ্রেট। জীবনে কখনো বিষণ্ণতার ইতিহাস না থাকলেও অনিদ্রা থেকে জন্ম নিতে পারে বিষণ্ণতা। আপনার মেজাজ যদি অকারণে খারাপ হয়ে থাকে, তবে তার পিছনে কম ঘুম একটা বড় কারণ হতে পারে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।